ঈদুল আজহার বাকি মাত্র দুদিন, এর মধ্যে চট্টগ্রামের পশুরহাটগুলোতে চলছে শেষ সময়ের বেচা বিক্রি। কঠোর লকডাউন শিথিল থাকার কারণে প্রতিনিয়ত ট্রাক ভর্তি গরু ঢুকছে কোরবানির পশুরহাটগুলোতে, কিন্তু গরুর তুলনায় হাটগুলোতে ক্রেতার সংখ্যা দেখা গেছে অনেকটা কম। এতে ক্রেতাশূন্য কোরবানির হাটে হতাশ গরুর ব্যাপারীরা, আশঙ্কা করছেন বিপুল লোকসানের। এক বাজার আমদানি বেশি নেই, খরিদ্দার কম। গরু বর্তমানে যে হিসাবে মূল্য দিয়েছে 20,000-15,000 লস দিয়ে মূল্য বলিতেছে আর কি, মানে প্রতি গরু 50-60 এরকম বাজার গুণারে যাবে, মানে লসের সংখ্যা বেশি। গরু কিনা 1,00,000 বেসন লাগা 80-90। বাজারের অবস্থা তো মোটামুটি খুব ভালো নয় ভাই। গরু কিনে হয় যদি 132, গরু মূল্য 90-95, কীভাবে বিক্রি করবো? বাজারের পরিস্থিতি বেশি ভালো না, কেজা কম। আশা করি হয়তো আজকে কালকে দুদিন ভালো যেতে পারে, আশা আছি। এদিকে হাটে আসা ক্রেতারা বলছেন গরুর দাম ধরে রেখেছেন ব্যাপারীরা, হাঁকছেন চড়া দামও, তাই তাদের বাজেটের সাথে গরুর দাম না মিলায় গরু কিনতে হিমশিম খাচ্ছেন তারা। না, গরু তো আছে মোটামুটি খারাপ না, ভালো গরু উঠছে, কিন্তু এখন তো দাম তো ছাড়তেছে না, অনেক বিশাল আকারের দাম দিচ্ছে, এখন আমাদের বাজেটের মধ্যে হলে নেব। ব্যাপারীরা গরুর দাম বেশি বলতেছে, মানে গরুর তুলনামূলকভাবে গরুর দাম বেশি। ছাগল তো অনেক আছে কিন্তু দাম তো বেশি, দাম ধরে রাখছে। মানে এত গরুর কাস্টমার নাই এখানে, হ্যাঁ বড় গরু দেখতেছি, গরুর দাম বেশি, গরুর সাইজে বড় হিসেবে তুলনামূলক গত বছরের চেয়ে দাম বেশি, আর দাম ছাড়ছে না বাজারিরা। জেলা প্রাণী সম্পদ অফিসের তথ্য অনুযায়ী এবার চট্টগ্রাম অঞ্চলের কোরবানি পশুর চাহিদা 8,09,000, যার মধ্যে গরুর চাহিদা 5,10,000, মহিষের 63,136, ছাগল ও বেড়ার চাহিদা 1,83,000। শাহাদাত রিফাত, সিটিজি নিউজ, চট্টগ্রাম।